ভোটের আগে তার বলা এক একটা কথা নিয়ে রাজনৈতিক ঝড় উঠত সেই মদন গত কয়েক বছরে একেবারে নিস্পৃহ হয়ে উঠেছিলেন বাংলার রাজনীতির আঙ্গিকে গত সপ্তাহে পানিহাটিরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দেখা যায় তাকে। আর তারপর বৃহস্পতিবার রাতে সপ্তম দফা নির্বাচনের আগে কেন্দ্রীয় বাহিনীকে বিঁধে যা বললেন তাতে আবার তিনি সংবাদ শিরোনামে মদন মিত্রের গলায় শোনা গেল অজ দাওয়াইয়ের কথা মদন মিত্র বললেন কেন্দ্রীয় বাহিনী তারাও তো মানুষ মানুষ যদি অসুস্থ হয়ে পড়ে তাহলে আমি তাকে ওর্জ দেওয়ার পক্ষে কেন্দ্রীয় বাহিনী যদি মনে করে বড ওই লাঠি দিয়ে স্টেইন গান দেখিয়ে আমাদের স্থলে এসে বলবে ওর্স দাও তাই হয় নাকি লাঠি দেখিয়ে ভয় দেখানোর চেষ্টা করলে সেই লাঠি কেড়ে নেওয়ার ক্ষমতা তৃণমূলের ছেলেদের আছে সপ্তম দফার নির্বাচনে দমদমে কোর্স দাওয়াই লাগবেই স্পষ্ট বলে দিলেন মদন মদন বললেন দমদম মানে দাওয়াই আমি যদি বলি দমদম ধোলাই হবে তাহলে সেটা অসাংবিধানিক হবে আমি দাওয়াইয়ের কথা বলছি সঙ্গে তিনি আরও বলেন তৃণমূল কর্মীরা জানে কোন দাওয়াই দিতে হবে কোনও মিক্সচার কোথায় দিতে হবে ভোটের দিন ওআরএস থাকবে প্রচ্ছন্নে যা বার্তা দিলেন মদন তাতে দমদমের ভোটে কি প্রভাব ফেলবে রাজনীতির কারবারিদের কাছে তা অত্যন্ত স্পষ্ট